বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি ডলার পাচারের অ্যাকাউন্টে ভুয়া সই দাবি ফিলিপাইনের ব্যবসায়ীদের হজের নিবন্ধন শুরু 20 মার্চ জানালেন ধর্মমন্ত্রী অব্যবস্থাপনায় রাতে থাকছে ডিজিটাল প্রক্রিয়া হাতিয়ায় পুলিশ ফাঁড়ি থেকে পালাতে গিয়ে গণপিটুনিতে 4 ডাকাতের মৃত্যু পুলিশ সহ আহত 5 আসসালামু আলাইকুম শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম বেলা 3টার 21 সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রাজীব জামান বাংলাদেশ ব্যাংকের 8 কোটি ডলার পাচারের অ্যাকাউন্ট খুলতেও জালিয়াতির আশ্রয় নিয়েছিল ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তারা উইলিয়াম গো নামে এক ব্যবসায়ীর সই জালিয়াতি করে 5টি অ্যাকাউন্ট খুলে ওই অর্থ সরানো হয়েছে গতকাল ফিলিপাইনে সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরেন গার্মেন্টস ব্যবসায়ী উইলিয়াম গোর আইনজীবী রামন এসকিরা তিনি বলেন উইলিয়াম গো স্বাক্ষর জালিয়াতি করে কয়েক মাস আগে রিজল কমার্শিয়াল ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মাইয়া সন্তোষ দেগিতো অ্যাকাউন্ট খোলেন পরে ওই 5টি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের 8 কোটি ডলার পাচার করা হয় এদিকে বিদেশ যাওয়ার একদিন আগেই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ওই ব্যাংক কর্মকর্তাকে গত মাসে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের 11 কোটি ডলার সরানো হয় বলে অভিযোগ ওঠে এবার হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে 20 মার্চ থেকে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন অব্যবস্থাপনা এড়ানোর জন্য সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতেই নিবন্ধন হবে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী হজ মেলার উদ্বোধনে তিনি এসব বলেন এবছরের হজ ফি সর্বনিম্ন 3,04,942 টাকা ধার্য করেছে মন্ত্রণালয় রাফেজ আদনান আদেলের রিপোর্ট সৌদি আরবে মুসলমানদের সর্ববৃহৎ জমায়েত হয় প্রতি বছর হজের সময় মহান রব্বুল আলামিনের কাছে সব গুনাহ মাফের আশায় বিশ্বের কোটি কোটি মুমিন বান্দা জড়ো হন মক্কায় ধর্মীয় ভাবগাম্ভীর্য আর রীতি মেনেই পালিত হয় পবিত্র হজ তবে এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালনে প্রতি বছরই হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের তাই এবার সৌদি সরকার নিয়ম করেছে ইলেকট্রনিক নিবন্ধন ঢাকায় হজ মেলার উদ্বোধনীতে গিয়ে হাবের সভাপতি জানান দেশে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয় এছাড়া রয়েছে আপনার পূর্ত মন্ত্রণালয় সহ অনেক দপ্তর অধিদপ্তরের সাথে সম্পৃক্ত এদের মধ্যে যদি সমন্বয় সাধন না হয় তাহলে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয় না ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেছেন নিবন্ধনের সিরিয়াল অনুযায়ী একে একে সবাই সুযোগ পাবে হজের এই ই হজের মাধ্যমে আপনাদের আগের চেয়ে তো এটা আরো অনেক আসানি হবে হজের জন্য প্রাক নিবন্ধন শুরু হচ্ছে 20 মার্চ থেকে ধর্মমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার অনিয়ম আর প্রতারণার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি এজেন্সি কর্মকর্তা কর্মচারী যিনি হন না কেন তাকে শাস্তির মুখোমুখি হইতেই হবে ইনশাল্লাহ এবছরের হজ ফি সর্বনিম্ন 3,04,942 টাকা ধার্য করেছে মন্ত্রণালয় রাফিস আদনান আদেল 21 টেলিভিশন ঢাকা ইসলাম সন্ত্রাস সমর্থন করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে রাজধানীর উত্তর যাত্রাবাড়িতে আহলে হাদিসের নবম কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন দেশের আলেম ওলামারা সন্ত্রাস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী আমি যাচ্ছি সেই আহ্বানটাই করছি যে আসুন ইসলামের নামে আমাদেরকে কলঙ্কিত করার দৃশ্য আমরা দেখেছি এই গত জানুয়ারি থেকে 90 দিনে প্রায় 200 মানুষকে পোড়ানো হয় পুড়িয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে 19 জন পুলিশ সদস্য রয়েছে এগুলি কোনো ক্রমেই মুসলমানের কর্ম নয় রাজাকার ও তাদের সহযোগিতাকারী বেগম খালেদা জিয়া এবং তার দল নির্মূল না হওয়া পর্যন্ত দেশ বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক জল জাসদের জাতীয় কাউন্সিলের আলোচনায় মন্তব্য করেন তিনি 2 দিনব্যাপী কাউন্সিলের উন্মুক্ত অধিবেশনে কাউন্সিলররা জাসদকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা দেন গণতন্ত্র সমাজতন্ত্র অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে জাসদ কাজ করে যাচ্ছে বলেও জানান বক্তারা
কাউন্সিল আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হবে। যেহেতু বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসীরা রাজাকাররা আত্মসমর্পণ করেনি, মাপ চাইনি, ক্ষমা চাইনি, সেই জন্য এখনো বাংলাদেশ বিপদের ভিতরেই আছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে সন্দেহভাজন চার ডাকাতের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশের তিন কনস্টেবল সহ পাঁচজন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর প্রতিনিধি জাহিদুর রহমান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। শুক্রবার রাত 12টার দিকে ট্রলার নিয়ে 7 থেকে 8 জন হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা 6 জনকে আটক করে পুলিশে খবর দেয়। সে সময় তাদের কাছ থেকে 10টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাটস্থ রেঞ্জ রিজার্ভ পুলিশে 5 জন ডাকাতকে আটক করে রাখে। উক্ত ডাকাতেরা হাত থেকে 7টি অস্ত্র পাওয়া যায়। কিছু ডাকাত দল চেয়ারম্যান ঘাট ঘাটস্থ চেয়ারম্যান ঘাটে আসলে সেখানকার জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে আসি, কোমরে বেঁধে রাখে। পরে তাদের বয়ারচরের চেয়ারম্যান ঘাট রিজার্ভ পুলিশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় এক পর্যায়ে বিদ্যুৎ চলে গেলে আটক হওয়ারা পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। সে সময় আহত হয় 3 পুলিশ। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে গণপিটুনি দিলে 4 জনের মৃত্যু হয়, আহত হয় 2 জন। যখন বিদ্যুৎ চলে যায় ঠিক সে সময় ডাকাতেরা উক্ত অস্ত্রগুলি আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর আক্রমণ করে এবং পালিয়ে যাওয়ার সময় এলাকার শত শত লোক তাদেরকে ধৃত করে গণপিটুনি দেয়। গণপিটুনির পরে পুলিশ আবার তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তারা মধ্যে 4 জন মারা যায় গণপিটুনিতে আর 2 জন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের বাঘের বাজারে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত ও 4 জন আহত হয়েছে। এদিকে নওগাঁয় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ মাইক্রোবাসে টয়েল দিচ্ছিল। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটি সংঘর্ষ হয়। এতে 4 পুলিশ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এএসআই হারুনুর রশিদ মারা যান। এদিকে নওগাঁর ধামরাই হাটের চক ময়রাম এলাকায় ট্রাক চাপায় স্বাধীন হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ ও ট্রাক ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীতে বেড়েছে সহিংসতা। গেল এক সপ্তাহে 8 উপজেলায় মারা গেছে 1 জন, আহত হয়েছে 2 শতাধিক। প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দফায় দফায়। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ভোটারদের। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। পটুয়াখালীর 50টি ইউনিয়নের 450টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একযোগে। বিভিন্ন দলের 259 চেয়ারম্যান প্রার্থী সহ সহস্রাধিক প্রার্থী সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার নিয়ে প্রার্থী সমর্থকদের মধ্যে সহিংসতা লেগেই আছে। সোমবার বাউফলের আদাবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়ে সংঘর্ষে খুন হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ ফকির। রাঙাবালির চরমন্তাজে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর বাড়ি। কলাপাড়ার টিয়াখালীতে ধানের শীষ প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। বসেতে যাওয়ার ফলে তাকে উপরে দিয়ে আটকে যায়, তাকে কোপাইতে হয়ে ঘরে নিয়ে আটকে গেছে। এখানে আমার কর্মীদের উপর প্রতিনিয়ত হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে কালকে থেকে আমার নির্বাচন করবি নতুবা তোর হাত পা ভেঙে দেবে। এমনকি সদর উপজেলার ইউনিয়নগুলোতেও সপ্তাহ জুড়ে সংঘর্ষ হয়েছে, বাড়ছে হতাহতের সংখ্যা। এতে আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকেই দায়ী করছেন ভোটাররা। সমস্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা সহিংসতা চাই না, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। সহিংসতা করে তো জনগণের ভোট জোর করে আদায় করে নেওয়া যায় না। যদি এরকম মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজারি হয় তো আমরা ভোট কেন্দ্রে কেউই ভোট দিতে যাব না। অবশ্য নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা তাদের রয়েছে। আমাদের কাছে যখন অভিযোগ আসছে লিখিত অভিযোগ আকারে আসলে সরাসরি আমরা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। এ অবস্থায় উপকূলীয় জেলাটির সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। কবি রফিক আজাদ আর নেই। দুপুর সোয়া দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কবিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল। জানুয়ারিতে রফিক আজাদের ব্রেন স্ট্রোক হলে তাকে প্রথম বার্ডেন হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন হাসপাতালে। এরপর তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার জয়ী কবির বয়স হয়েছিল 74 বছর। 1941 সালের 14 ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে জন্মেছিলেন এই গুণীজন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে, নির্বাচিত কবিতা ও চুনিয়া আমার আর্কেডিয়া। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শিকাগোতে প্রতিবাদের মুখে পণ্ড হল ট্রাম্পের নির্বাচনী সমাবেশ, সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। টি-20 বিশ্বকাপে সুপার টেনে যাবার লড়াইয়ে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। আবার আমন্ত্রণ বেলা 3টার 21 সংবাদে। নারী পাচারের অভিযোগে রাঙামাটির কাপ্তাই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু উসিরিভানকে আটক করেছে পুলিশ। গেল রাতে বড়ইছড়ি মিতাঙ্গছড়ি বৌদ্ধবিহারের অধ্যক্ষ উসিরিভানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জানুয়ারি মাসে রোয়াংছড়ির বেশ কয়েকটি আদিবাসী পাড়া থেকে 15 থেকে 16 জন কিশোরীকে বিনা খরচে পড়ালেখা করানোর কথা বলে বৌদ্ধবিহারটিতে নিয়ে আসেন উসিরিভানকে। পরে তাদের মিয়ানমার পাচার করে দেন। এ ঘটনায় এক ছাত্রীর অভিভাবকের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। উসিরিভানকে মিয়ানমারের নাগরিক বলেও জানায় পুলিশ। মায়ের স্নেহের ছায়াতলে বেড়ে ওঠে সন্তানের ভবিষ্যৎ, মার হাত ধরেই জীবনের পথ চলা শুরু। মায়েরাও সন্তানের জন্য ত্যাগ করেন নিজের জীবনের প্রতিষ্ঠা প্রাপ্তি। কখনো সন্তানের স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আবার কখনো সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সব সামলে কর্মব্যস্ত জীবন। মায়ের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে গড়ে ওঠে ভবিষ্যতের সুনাগরিক অথবা দেশের কর্ণধার। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। মায়ের সাথে সন্তানের সম্পর্ক মধুর, মায়ের প্রতি সন্তানের ভালোবাসাও অতুলনীয়। ভেতর থেকে নিশ্চিন্তে শিক্ষা গ্রহণ করছে সন্তানেরা, আর রোদ বৃষ্টি ধুলো উপেক্ষা করে স্কুলের বাইরে মায়েদের নিরন্তর অপেক্ষা। সন্তানের সুশিক্ষা, সুন্দর ভবিষ্যৎ জীবনের প্রত্যাশায় প্রতিদিন অসংখ্য মায়ের দিনের বেশিরভাগ ঘন্টাই কেটে যাচ্ছে সন্তানদের স্কুলগুলোর সামনে। শুধু নিজের সন্তানদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে অনেক মাকেই ছাড়তে হয় পছন্দের পেশা অথবা প্রিয় শখগুলো। সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে সে শুধু সারাদিন এখানে বসে বাচ্চার ডিউটি দিচ্ছে, তার মন খারাপ হয় দেখলে বুঝি মাঝে মাঝে, যে তার একটা পেইন আছে ভিতরে। প্রথম দিকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে বলে হ্যাঁ করে ফেলো করে ফেলো, কিন্তু যখন একটা বাচ্চা হয়ে যায় তখন বাচ্চার প্রতি আমাদের আরো একটা পোর্শনের দায়িত্ব বেড়ে যায়, তখন দেখা যায় আমরা আর চাকরি করতে পারি না। আর কর্মজীবী মায়েদের জীবন তো আরো বেশি ব্যস্ত, সন্তান সংসারের যাবতীয় দায়িত্ব আর অফিস সামলিয়ে নিজের জন্য যেন এতটুকু ফুসরত নেই। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে নাস্তা খাইয়ে স্কুলের জন্য তৈরি করা আর নিজের কর্মক্ষেত্র ঠিক রাখা। বাচ্চাকে স্কুলে দিয়ে আবার বাসায় আসি, বাসায় এসে আবার অফিসে আসার প্রিপারেশন, বাবাকে ওষুধ দাও, বাবা মাকে একটু আধা ঘন্টা একটু হেল্প করি, কাজের হেল্প করি, তারপরে অফিসে চলে আসি 6টার মধ্যে। আবার আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সন্তানকে গড়ে তুলতে শুধু চাকরি নয়, বাড়তি সময়ে করতে হচ্ছে ছোটখাটো কোনো ব্যবসাও। সবাই যদি সবাইকে সহযোগিতা করে তাহলে মেয়েদের হয়তো চলাফেরা করাটা আরো ইজি হয়। স্নেহের ছায়াতলে সন্তানকে নিরাপদে রাখতে একজন মাকে সারা জীবনই সংগ্রামী ভূমিকা পালন করতে হয়, তাই মায়েদেরও প্রত্যাশা থাকে সন্তান হবে দায়িত্বশীল সামাজিক মানুষ। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। শিকাগোতে তীব্র প্রতিবাদের মুখে পণ্ড হয়ে গেল রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ। এ সময় তার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করেছেন তারই দল রিপাবলিকান পার্টির দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও মার্কো রুবিও। আরও জানাচ্ছেন ইবনে নুরশাওন।
এমন ঘটনা যে ঘটবে তা নিয়ে আগেই শঙ্কা ছিল অনেকের। একের পর এক মুসলিম বিদ্বেষী আর বিতর্কিত সব মন্তব্য করে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই হুমকির মধ্যে ফেলে দিয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা করে বিক্ষোভকারীরা। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ পরিস্থিতিতে জনসম্মুখে না এসে প্রতিনিধির মাধ্যমে ট্রাম্প জানালেন, নিরাপত্তাজনিত কারণে সমাবেশ বাতিল করা হয়েছে। জনসভা স্থগিত করে এটি অন্য তারিখে আয়োজন করা হবে। উপস্থিতির জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে শান্তিপূর্ণভাবে ফিরে যান। তবে পুলিশ বলছে সমাবেশ বাতিলের কথা তাদের জানানো হয়নি। সমাবেশ পণ্ড করে দেওয়ার পর রাস্তায় নেমে আসে কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তারা ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। আমাদের বিক্ষোভ সফল হয়েছে। আগে ভাগেই ট্রাম্পকে আমরা সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছি। এদিকে এমন সংঘাতময় পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করছেন তারই দলের অন্য প্রেসিডেন্ট পদ প্রত্যাশীরা। ঘটনার নিন্দা জানিয়েছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন। সম্প্রতি ফাঁস হওয়া আইএস সদস্যদের দীর্ঘ তালিকায় নাম রয়েছে প্যারিস হামলায় জড়িত তিন জঙ্গি সদস্যের। জার্মানির সংবাদ মাধ্যমগুলো বলছে তিনজনই প্যারিসের বাতাক্লো থিয়েটারের বর্বর হামলায় জড়িত ছিল, যেখানে 90 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। ফাঁস হওয়া ফাইলে বলা আছে এদের সবাই 2013-2014 সালের মধ্যে আইএসে যোগ দেয়। জার্মানি, যুক্তরাজ্য, সিরিয়া বিদ্রোহীরা বলছে অন্তত 40টি দেশের 22,000 সদস্যের নাম রয়েছে ওই তালিকায়। রয়েছে প্রত্যেক সদস্যের বিস্তারিত বর্ণনাও। জার্মানির আগে কাতার ভিত্তিক সিরিয়ান একটি অনলাইন সংবাদ মাধ্যম প্রথম ফাঁস করে আরবিতে লেখা ফাইলটি। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলোতে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অনেকেই। ট্রেন স্টেশনগুলো বন্ধ হয়, ব্যাহত হচ্ছে যান চলাচল। 6 ঘন্টার জন্য অচল ছিল সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় প্রশাসন বলছে ওই প্রদেশের অন্তত 20টি শহরে বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়েছে শুক্রবার একদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্তত 15 দিনের বৃষ্টিপাতের সমান। খেলার খবর, ইউনিয়ন ব্যাংক টি-20 বিশ্বকাপ 2016 প্রসঙ্গ। বিশ্বকাপ টি-20 ক্রিকেটের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। যে দল জিতবে সেই চলে যাবে সুপার 10 রাউন্ডে। নিজেদের প্রথম দুই খেলায় জিতে এরই মধ্যে সমান 4 পয়েন্ট করে সংগ্রহ করেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তবে এর বাইরেও হিসেব রয়ে গেছে, কোনো কারণে খেলাটি না হলে পয়েন্ট ভাগাভাগি হবে, আর তখন নেট রান রেটের ভিত্তিতেই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। এদিকে দিনের অপর ম্যাচে হংকং ও স্কটল্যান্ড মুখোমুখি হবে। এখনও তারা কোনো পয়েন্টের মুখ দেখেনি, তাই তাদের কোনো সম্ভাবনাও নেই। ম্যাচটি রূপ নিয়েছে নিয়ম রক্ষার। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। ফুটবল, স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনকে 1-0 গোলে হারিয়েছে মালাগা। শীর্ষে উঠার লড়াইয়ে ঘরের মাঠে শুরু থেকেই সমান তালে খেলতে থাকে মালাগা। 25 মিনিটে স্ট্রাইকার জুয়ান পাবলো গোল করলে এগিয়ে যায় তারা। পিছে থেকে আক্রমণের ধার বাড়ায় স্পোর্টিং গিজন, বেশ কিছু আক্রমণ চালালেও সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের বাকি সময় আর গোল না হলে 1-0 ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। 29 ম্যাচে 39 পয়েন্টে মালাগার অবস্থান 8 নম্বরে, আর সমান ম্যাচে 24 পয়েন্টে স্পোর্টিং রয়েছে 19 নম্বরে। স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা গেটাফের বিপক্ষে মাঠে নামছে শক্তিশালী বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। লা লিগায় ঘরের মাঠে টানা 21 ম্যাচে অপরাজিত থেকে অদম্য গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। চলতি মৌসুমে 3টি ড্র ও 2টি হার নিয়ে বার্সার পয়েন্ট 72। 28 ম্যাচে 23 জয়ে টেবিলে শীর্ষে আছে কাতালানরা, আর সমান ম্যাচে 7 জয়ে 27 পয়েন্ট নিয়ে গেটাফের অবস্থান 16 নম্বরে। লিগে প্রতিপক্ষের মাঠে খেলা সর্বশেষ 17 ম্যাচে মাত্র 1টিতে জয়ের মুখ দেখেছে তারা। এদিকে 1 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এফএ কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে আজ এভারটনের মুখোমুখি হবে চেলসি। এভারটনের মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কঠোর অনুশীলন শেষ করেছে দুদল। প্রতিপক্ষ শক্তিশালী দল হলেও নিজেদের সেরাটা দিয়ে জয়ের জন্য লড়বে আল ব্লুজারা। শক্তির বিচারে চেলসি এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ এভারটন, আর নিজেদের মাঠে দর্শকদের অনুপ্রেরণা কাজে লাগিয়ে খেলবে এভারটন। চেলসির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে 3-3 গোলে ড্র করেছিল এভারটন।
আর এরই সাথে শেষ করছি বেলা তিনটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8 কোটি পাচারের অ্যাকাউন্টে ভুয়া সই, দাবি ফিলিপাইনের ব্যবসায়ীদের। হজের নিবন্ধন শুরু 20 মার্চ জানালেন ধর্মমন্ত্রী, অব্যবস্থাপনায় রাতে থাকছে ডিজিটাল প্রক্রিয়া। হাতিয়ায় পুলিশ ফাঁড়ি থেকে পালাতে গিয়ে গণপিটুনিতে 4 ডাকাতের মৃত্যু, পুলিশ সহ আহত 5। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24অনলাইন আর লগ ইন করুন টুইটারেও twitter.com/একুশে24অনলাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।